শুভেচ্ছা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি নাহিদ হোসেন আমাদের আজকের জনতন্ত্র গণতন্ত্রে আলোচনার বিষয় ডলারের দাম বাড়াচ্ছে কে আমরা গত কিছুদিন যাবতই দেখেছি যে গত দুই তিন মাস ধরেই চলছে এই ডলারের সংকট বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হওয়ার পরবর্তী অবস্থা থেকেই এই ডলারের দামের যে ঊর্ধ্বগতি এবং তারপরে ডলারের দাম নিয়ে কেন্দ্রীয় ব্যাংক ব্যবসায়ীদের মধ্যে নানান রকম মতপার্থক্যের পর কেন্দ্রীয় ব্যাংক এই ডলারের দামের যে নিয়ন্ত্রণ সেটি খোলাবাজারের উপর ছেড়ে দিয়েছেন কিন্তু তারপরেও কার্ভ মার্কেট এবং আন্তঃব্যাংক লেনদেনে যে ডলারের দাম সেটির মধ্যে অনেক ফারাক দেখা যাচ্ছে এবং সেটি ক্রমান্বয়ে বাড়ছে গত কয়েকদিনে 115 টাকা পর্যন্ত প্রতি ডলারের বিপরীতে খরচ করতে হয়েছে ক্রেতাদের এবং বিক্রেতারে এই অনেকে বলছেন যে এর মধ্যে কোনো একটি চক্র কাজ করছে ডলারের দাম বাড়ানোর জন্য ডলার অনেকে মজুদ করছেন কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে অভিযান শুরু করা হয়েছে গোয়েন্দা সংস্থারা বলছে তারা অভিযান করবে এবং ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ থেকেও বলা হয়েছে যে কেউ যদি ডলার মজুদ করে থাকেন অবৈধভাবে সেক্ষেত্রে তারা অভিযান পরিচালনা করবে এই সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই আমাদের আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে কথা বলার জন্য যুক্ত হয়েছেন ডক্টর আহসান এইচ মনসুর নির্বাহী পরিচালক পলিসি রিসার্চ ইনস্টিটিউট অফ বাংলাদেশ এবং আছেন ডক্টর জামাল উদ্দিন আহমেদ অর্থনীতিবিদ ও সাবেক চেয়ারম্যান জনতা ব্যাংক আর কিছুক্ষণের মধ্যে হয়তো আমাদের সাথে যুক্ত হবেন মোহাম্মদ সিদ্দিকুর রহমান সহসভাপতি এফবিসিসিআই আমি একটু প্রথমে শুরু করতে চাই ডক্টর আহসান এইচ মনসুর আপনার কাছ থেকে আমি আমাদের অনুষ্ঠানের আজকে শিরোনাম দিয়েই যদি শুরু করি ডলারের দাম বাড়াচ্ছে কে সার্বিক দৃষ্টিকোণ থেকে এই যে বর্তমান পরিস্থিতি 115 টাকা পর্যন্ত প্রতি ডলারের বিপরীতে দাম উঠে যাওয়া এবং ক্রমান্বয়ে বাড়তে থাকা এটি সার্বিক অর্থনীতিতে একটি চাপ ফেলছে ব্যক্তি পর্যায়ে চাপ ফেলছে কিন্তু এই দামটা আসলে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন যেখানে আন্তঃব্যাংক লেনদেন এখনও 94-95 এই এর আশেপাশে ঘোরাঘুরি করছে ডক্টর আহসান এইচ মনসুর ধন্যবাদ আমি একটি কথা বলবো কি এই বাজারকে নিয়ে কেউ যে এককভাবে কোনো গোষ্ঠী এটা করছে আমার কাছে সেটা মনে হয় কিন্তু সবাই হয়তো কিছুটা এখানে চার্জার পার্সপেক্টিভে যেটাকে বলা হয় নিজের নিজের কিছুটা স্বার্থ রক্ষার্থে কিছু রক্ষণাত্মক ব্যবস্থা নিচ্ছে যেমন আমি বলি রপ্তানি আমদানিকারক হয়তো তার যে আমদানিটা সে আগামী মাসে কিন্তু সে হয়তো এখনই ডলার কিনে ফেলতেছে কারণ সে শিওর না আগামী মাসে ডলার কোথায় চেয়েছে রপ্তানিকারক হয়তো মনে করছে যে এখনই আমি আমার ডলারটা বিক্রি না করে কোনোদিন পরে বাজারে ছাড়ি আমি কিছু এক্সট্রা ডলার পেতে পারি এগুলো হচ্ছে ষড়যন্ত্র সেটা বলবো না কিন্তু এটা এক ধরনের মানসিকতা এবং এগুলো কাজ করে এবং যে হয়তো যে ব্যক্তি হয়তো আগামী মাসে বিদেশ ভ্রমণে যাবে সে তার ডলারটা কিনে রেখে দিচ্ছে মানে বাজারে কিন্তু একটা চাপ সৃষ্টি হচ্ছে বিশাল চাপ সৃষ্টি হচ্ছে এটা কৃত্রিম নয় এটা কিন্তু রিয়াল এবং এর মধ্যে স্পেকুলেটিভ এলিমেন্ট আছে অবশ্যই তারা সবাই তো মনে করছে যে ডলার আরো উপরে চলে যেতে পারে কাজে আমি নিজেকে এখনই প্রোটেক্ট করে ফেলি এখনই তো সবাইকে ডলার দেওয়া সম্ভব কাজে অবশ্যই রেটটা উপর দিকে চলে যায় তো এই জায়গাটাতেই দরকার হচ্ছে যে কিভাবে মার্কেটকে স্টেবিলাইজ করা যায় এবং কিভাবে টাকার মূল্যমানটাকে ধরে রাখা যায় টাকার মূল্যমানের জিনিস একটা জিনিস কি পৃথিবীর সব দেশে আমরা দেখেছি যে বর্তমান প্রেক্ষাপটে বিশেষ করে ইউএস ফেডারেল রিজার্ভ যখন ডলারের দাম বাড়ানো শুরু করলো অর্থাৎ ইন্টারেস্ট রেট বাড়ানো শুরু করলো তখন ডলারের দাম বেড়ে গেল পৃথিবী জোড়ায় আমরা কিন্তু এটাতে মানে এক্সেপশনাল কিছু নয় পৃথিবীর সব দেশেই কিন্তু ডলারের দাম বেড়ে গেছে আমাদের এখানে বেশি বেড়েছে কোনো সন্দেহ নেই কারণ আমাদের এখানে ওই সমস্যাটার সাথে দুটো জিনিস যোগ হয়েছে একটা হচ্ছে যে আমাদের বাণিজ্য বিষয়ের ঘাটতি আছে দুই নম্বর হচ্ছে যে আমরা এক্সচেঞ্জ রেটটাকে অনেকদিন অ্যাডজাস্ট করি না ফলে মার্কেটের যে একটা ডিসিপ্লিন ওয়েতে আস্তে আস্তে যে জিনিসটা হতে পারত সেটা অনেকদিন ধরে মানে ঢাকনি দিয়ে রাখা হাড়ির মতো যখন ঢাকনিটা খোলা হয় তখন অনেকগুলো বাষ্প বের হয়ে আসে ঠিক একইভাবে অনেক চাপ থেকে ডলারটা একেবারে আকাশের দিকে ছুটছে এরকম একটা অবস্থা পেয়ে যাচ্ছে তো কাজেই এই এই অবস্থাটার জন্য আমাদের আমাদের যে আগের যে পলিসি অর্থাৎ কৃত্রিম ভাবে আমরা ডলারটাকে স্টেবল করে রেখেছিলাম 10-12 বছর একই লেভেল সেটা কিন্তু ঠিক পলিসি ছিল কারণ আমাদের বৈদেশিক আমাদের ইনফ্লেশন অনেক বেশি ছিল আমাদের ট্রেডিং পার্টনারের চেয়েতে আমাদের ডলার অ্যাপ্রিসিয়েট করে গেছিল আমরা সবাই বলতাম সেটা নিয়ে কিন্তু সেন্ট্রাল ব্যাংক সেটাতে কর্ণপাত করে নাই আমাদের রপ্তানিকারকরা বলতো যে আমাদের ক্ষতি হচ্ছে বাণিজ্যে কিন্তু তারপরেও সেন্ট্রাল ব্যাংক কর্ণপাত করেন ফলে এই ডিমান্ডটা কিন্তু জমাট বেঁধেছিল
ফাইনালি যেটা হয়েছে, পৃথিবীর সব দেশে ইন্টারেস্ট রেট বাড়াচ্ছে, বাংলাদেশে কিন্তু আমরা 9.6 পলিসি নিয়ে আটকে আছি। আমাদের মনিটারি পলিসি হচ্ছে ওইটাই 9.6। কাজে 9.6 এর বাইরে আমাদের বর্তমান প্রেক্ষাপট, 2 বছর আগে যখন 9.6 করা হয়েছিল সেই প্রেক্ষাপটের চাইতে অনেক ভিন্ন। আমাদের এখন টাকাকে অনেক সাপোর্ট দিতে হবে, বিশ্বের বাজারে ইন্টারেস্ট রেট অনেক বেড়ে গেছে কিন্তু বাংলাদেশে অপরিবর্তিত। কাজে এই জিনিসগুলোকে যদি আমরা ফান্ডামেন্টালি অ্যাড্রেস না করি, তাহলে কিভাবে আমরা প্রোডাক্টকে আটকে রাখতে পারবো? রকেটের রোগে ছুটছে, এটাকে তো পৃথিবীতে টেনে আনতে হবে। কাজে আমাকে কিছু পলিসি মেজারে যেতে হবে। কাজে আমি আশা করি বাংলাদেশ ব্যাংক এই পলিসিগুলির দিকে যাবে, যে পলিসিতে আমি টাকা দিয়ে যেন টাকার এগেনস্টে বেটিং না করি। অর্থাৎ আমি কিন্তু বর্তমানে টাকা দিয়ে টাকার এগেনস্টে বেট করছি ডলারের ফরে, সেটা যেন না হয়। টাকা দিয়ে আমাকে এক্সপেন্সিভ করতে হবে, টাকাকে নিয়ে সহজে যেন স্বল্প মূল্যে যেন টাকা না পাওয়া যায়। তাহলেই দেখা যাবে যে টাকার একটু এক্সপেন্সিভ হয়ে গেলে টাকা দিয়ে আর ওই ডলার কিনে রাখা যাবে না, কস্টলি হয়ে যাবে। টাকা দিয়ে আমার ব্যবসা বাণিজ্য চালাবো আর আমার ডলারটা আমি বাইরে রেখে দেবো, সেটা আমি করবো না। ডলারটা আমি এখনই নিয়ে এসে আমার ব্যবসা বাণিজ্য চালাবো, কারণ টাকাটা এক্সপেন্সিভ। টাকাকে এক্সপেন্সিভ করতে হবে, সেটা হচ্ছে মূল কথা। এটা না করতে পারলে অসুবিধা হবে। একটু মানে শেষ করি, সরকার কিছুটা বাজেটে কাটছাট করছেন, সেটা ভালো দিক। কিন্তু বাজেটের কাটছাট আমাদের এই যে বাজারে পড়তে প্রভাব পড়তে 3-6 মাস সময় লাগে। আমরা তো সেই সময়টাকে আমরা অপেক্ষা করতে পারবো। আমাদের দরকার এখন একমাত্র মনিটারি পলিসি, এখনই এটাকে কিছুটা হলেও অ্যাড্রেস করতে পারে। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর মনসুর। ডক্টর জামালউদ্দিন আহমেদ, আপনি কি ডক্টর আসানিচ মনসুরের সাথে একমত যে শুধুমাত্র ব্যক্তিগত পর্যায়ে নিজেদের স্বার্থ রক্ষার জন্য আমরা কিছু, সেটা ভ্রমণের জন্য হোক, রপ্তানি আমদানি কিংবা প্রয়োজনীয় কাজে ব্যবহার করার জন্য ব্যক্তি পর্যায়ে আমরা মজুত করেই এই কৃত্রিম সংকট সৃষ্টি করছি, নাকি কেন্দ্রীয় ব্যাংক যে সন্দেহে আসলে অভিযান পরিচালনা করছে যে কোনো না কোনো ফরেন এক্সচেঞ্জ নিয়ে যারা কাজ করেন তারা মজুত করছে, কিংবা কোনো গোষ্ঠী এটির সাথে অতিরিক্ত মুনাফা কিংবা ফায়দা লোটার জন্য এই কাজ করছে, সেদিকে নজর দিয়েই কেন্দ্রীয় ব্যাংকের এই অভিযান? আপনার কি মনে হয়, একটু আপনার মতামত জানতে চাই ডক্টর জামালউদ্দিন আহমেদ। দেখুন মনসুর ভাই যেটা বলছে, টাকাকে আপনার যদি এক্সপেন্সিভ না করে তাহলে লোকজন যে যার ধান্দায় আছে, সবাই তো আর দেশ চালায় না, মানে তারা করে ব্যবসা, সেই ক্ষেত্রে ফরেন এক্সচেঞ্জের যে ব্যবসা করে যারা, তারা চায় যে বেশি রেট পেলে তার সুবিধা। এবং এখানে আপনারা ধরেন এই পর্যায়ে এই যে এক্সপোর্টার এবং ইম্পোর্টারদের যে এক্সপ্লেনেশনটা উনি দিলেন, রাইটলি উনি আইডেন্টিফাই করেছে। সেই ক্ষেত্রে ইভেন এক্সপোর্টাররা তো অনেক সময় টাকা আনে, এই ডলার আনেও এখান থেকে সরাই অন্য দিকে নিয়ে যায়, ইভেন ইম্পোর্ট থেকে টাকা সরাই নেয়, তো সেই ক্ষেত্রে ডলার সরাই নিচ্ছে অন্য অ্যাকাউন্টে, বাংলাদেশে আনছে না, তো সেই ক্ষেত্রে এটা শর্টেজ আছে। এবং এটা হলো একটা ফান্ডামেন্টাল জিনিস। এবং নীতিগত প্রশ্নে মনিটারি পলিসিতে যে ইন্টারেস্ট রেট, যেটা সেই ইন্টারেস্ট রেটটাকে রিভিজিট করার খুবই জরুরি সময় এখন। এটা কিন্তু বারবার সবাই বলতেছে কিন্তু এখনো কিন্তু ওনারা কান দিতেছেন না। এটা কান দিতে যখন যাবে তখন দেখা যাবে সময় পাচ্ছেন না, তো সেই ক্ষেত্রে ওনাদেরকে এইসব অবস্থার ব্যাপারে অ্যানালাইসিস করে নেভিগেশন করে তারা যে প্রেডিকশন করে, প্রেডিকশনটা থাকতে হবে সেন্ট্রাল ব্যাংকের রিসার্চ ডিপার্টমেন্টের কি কাজ, তারা তো এগুলোই কাজ করবে যে প্রেডিক্টেবিলিটি, যেটা কি কি পরিস্থিতিতে আমার কি হওয়া দরকার, অল্টারনেটিভ অপশন গুলাকে ক্যালকুলেট করে বেস্ট ওয়ান চুজ করবে এবং সরকারকে সাপোর্ট, সরকারকে বুঝাবে যে পলিসি মেকার দেবে যে দিস ইজ দি বেস্ট ওয়ে, যেটা এখন সবাই একটা নর্মাল প্র্যাকটিস, এটা এই পরিস্থিতিতে এই কাজ করা লাগে। তো সেই ক্ষেত্রে এখন ওটা যদি উন্নয়ন না করে পরবর্তীতে দেখা যাবে যে করবেন এমন সময় যে সময় কিন্তু আপনার সময় থাকবে। তো টাকাকে এক্সপেন্সিভ করতে হবে, সেই এক্সপেন্সিভ করার জন্য আপনার তখন মানুষ কিন্তু আর আস্থা সৃষ্টি হবে যে ইন্টারেস্ট রেট যখন বাড়াবেন তখনই টাকার ভ্যালু বেড়ে যাবে, তখন টাকার ভ্যালু যখন বাড়বে তখন কিন্তু মানুষ টাকার উপর একটা আস্থাশীল হবে। এখন তো আস্থাহীনতার দিকে যাওয়ার সম্ভাবনা দেখা দিবে যদি এইভাবে চলতে থাকে এই ইনডিসিশনের কারণে। তো সেই ক্ষেত্রে এখন সমন্বিতভাবে আপনার সরকারের সরকার যারা নীতি নির্ধারণী আছে এবং ওনারা এক্সপার্টদের সাথে ওপিনিয়ন নিয়ে এটার ব্যাপারে একটা সুরাহা করা দরকার। তারপরে আবার দেখেন আপনার চোরাচালানিরা
ঘুষখোরের টাকা সে যে এখানে রাখবে, সে তো ঘরের মধ্যে ক্যাশ টাকা রাখবে, এটা রিস্কি। সেক্ষেত্রে তার ঘুষখোর ডলার যদি 130 টাকাও হয় সে কিনবে, এটা তো দেশে কোন পরিশ্রম করে রোজগার করে, সে একটা ইলিগাল ওয়েতে রোজগার করছে। তারপরে চোরাচালানি, যারা চোরাচালানিরা আপনার ধরেন এই যে বাংলাদেশ গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এবং টেক্সটাইলে পৃথিবীর একটা অন্যতম জায়গার মধ্যে পুষেছে, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের দেশে এখনো যদি ইনভেন্টরি নেন বাজার দোকানগুলোতে অবৈধ শাড়ি, চোরাচালানি শাড়ি বাংলাদেশে আমার মনে হয় 60-70 হাজার কোটি টাকা আছে মার্কেটে। এটা আপনার বাংলা টাকা তো তারা নিবে না, ওই দেশে এই টাকা চলে না। তখন তারা করবে কি, তারা এটাকে ডলারে বা অন্য কারেন্সিতে কনভার্ট করে এটা হুন্ডি করবে। তো এই যে টাকাটা চলে যাচ্ছে সেটা কিন্তু আপনার, আপনি ইউ কুড কিপ ইট। তারপরে আরেকটা হলো যে আপনার ধরেন এই যে রেমিটেন্স, রেমিটেন্সের যারা টাকা পাঠায় ফরেন কারেন্সি রিজার্ভ বাড়ানোর জন্য, ইজ এ বিগ কন্ট্রিবিউটর। সেখানে তাদেরকে আপনার ধরেন যদি তারা তো বেশি রেট যেখানে পাবে সে সেখানেই বিক্রি করবে এই ডলার। তো সেই ক্ষেত্রে আপনার যদি বাইরে আপনার ব্যাংকগুলোর মাধ্যমে টাকার রেমিটেন্স কালেকশন করা কিন্তু এক্সপেন্সিভ, সেখানে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে যারা আছে ওনারা কিন্তু তাদের কাজই এটা কালেকশন করে তারা এখানে পাঠাই দেবে। এবং সেই ক্ষেত্রে ফাস্টার রিলায়েবল অ্যান্ড সিকিউর যদি এরকম মিনসটা ইউজ করে তাহলেও কিন্তু আপনার ওই সিস্টেম থেকে আসবে। তারপরে আবার আপনার এখানে যে সমস্ত ইলিগাল বিদেশিরা আছে, এখনো টেলিভিশনে দেখা যাচ্ছে যে আশেপাশের দেশ থেকে আপনার অনেক লোক এখন একসময় বাংলাদেশ থেকে যাইতো অন্য দেশে কাজের জন্য, এখন আমাদের এখানে এসে ঢুকতেছে রোহিঙ্গাদের মতো, এটা বিভিন্ন নিউজ ইয়ের ভিতরে আমরা দেখছি। তো সেই ক্ষেত্রে ওই লোকগুলো যখন এই টাকাটা পাঠাবে এখানে কাজ করে, সেই টাকাও তো সেই ইলিগাল ওয়েতে টাকা পাঠাচ্ছে, সে কিন্তু ফর্মাল ওয়েতে পাঠাবে না। তো সেক্ষেত্রে ওখানেও প্রায় 30-40 হাজার কোটি টাকা কিন্তু প্রতি বছর বাংলাদেশ থেকে যাচ্ছে। দিস মিন্স এইগুলাকে যদি, এইগুলাকে যদি সিস্টেমেটিক্যালি আপনার কন্ট্রোল করে তাহলে আপনার দেখবেন যে এটা একটা সাময়িক হতো ধরে নিতে, আদারওয়াইজ আপনার এটা প্রবলেম হবে। এটা কিন্তু লেনদেনের ট্রানজাকশনের মধ্যে দিয়ে কিন্তু আপনার আমার ইমব্যালেন্স আমাদের বেড়ে যাবে, এবং সেটা যাতে না বাড়ে ওটাকে। তো এখন বাংলাদেশ ব্যাংক এই রিসেন্টলি 2-3 দিনের আগে বললো যে ওই মানি চেঞ্জার কোম্পানি গুলাকে অভিযান পরিচালনা করবে, এটা তো ওনাদের নতুন জব না, এটা তো আগে থেকেই আছে, উনি আর দিন ভর করেন নাই। ওয়াই দে হ্যাভ নট ডান ইট? এবং এট দি সেম টাইম ব্যাংকের যে ক্রাইসিস, সেই ক্রাইসিসও কিন্তু মুদ্রার ক্রাইসিসের ভিতরে একটা বিরাট কন্ট্রিবিউশন আছে। তারপর আরেকটা ক্রাইসিস আছে যে ফিসক্যাল যে ডিপোজিট ডিফিসিট, সেটাতেও কিন্তু আপনার ওটা যদি আপনি ঠিক না করেন এবং রেভিনিউ কালেকশন আপনার ট্যাক্স ডিপোজিট রেশিও 10%-এর কাছাকাছি, তাহলে সেটা আপনি যদি 12-15 পর্যন্ত উঠাতে পারেন সেটাও আমরা আপনার একটা সক্ষমতার পরিচয় দিবে। সেটা কিন্তু আমরা করতে পারছি না, সবসময় খালি আমরা কথা বলতেছি। এবং সেই মুদ্রানীতিটাও কিন্তু আপনার ওইভাবে থাকা দরকার। এবং ফরেন এক্সচেঞ্জ যে ম্যানেজমেন্ট, ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্টের নীতিমালার মধ্যেও কিন্তু প্রতিটা দিনে, প্রত্যেক দিনে আপনাকে মানে অ্যানালাইসিস করতে হবে যে হোয়াট ইজ দি কারেন্ট সিচুয়েশন, এবং এখানে অ্যাসেসমেন্ট করতে হবে যে আমরা কোন পদ্ধতিতে এটাকে রুখতে পারবো এই সমস্ত সমস্যাগুলো। সমস্যা তো থাকবেই, ডে এভরিডে এই সমস্যা থাকবে, এটাকে ওভারকাম করি কিন্তু আপনার এই কাজগুলো চালাতে হবে। এবং সেই ক্ষেত্রে এখন এগুলোর কার্যকর পদক্ষেপ দরকার, থিওরি বাদ দেয়া কার্যকর মানে অবিলম্বে কর্মকাণ্ডের মধ্যে ইনভলভ হওয়া উচিত এই কাজগুলো। ডক্টর জামালউদ্দিন আহমেদ, একটা জিনিস একটু জানতে চাই, একদম ব্যক্তি পর্যায়ে একজন মানুষ $12,000 পর্যন্ত বছরে কিনতে পারেন, কিন্তু যখন মানি এক্সচেঞ্জ থেকে, আমরা আমাদের নিজেদের অভিজ্ঞতা যতটুকু বুঝি এবং জানি, মানি এক্সচেঞ্জ থেকে যখন খোলা বাজার থেকে একজন মানুষ ডলার কিনছেন, সেটি কিন্তু এন্ডোর্সমেন্টের আওতাও আসছে না, পাসপোর্টে কোনো এন্ডোর্স করা হচ্ছে না, সেটি কি আসলে ডেটাবেজের বাইরে থেকে যাচ্ছে না? সেই ম্যানেজমেন্টটা নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের করণীয় কি? আপনার মানি চেঞ্জার কোম্পানি, আমি আমি এই প্রশ্নের উত্তরটা নিব একটু একটা বিরতির পর। আমরা বিরতি থেকে এসে মানি এক্সচেঞ্জ পলিসি নিয়ে একটু কথা বলতে চাই আপনাদের দুজনের সাথে জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। একটা বিরতি নিচ্ছি, ফিরছি খানিকক্ষণ পরে, সঙ্গেই থাকবেন।
বিরতির পর আবার আমন্ত্রণ জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আমরা আজ কথা বলছি ডলারের দাম বাড়াচ্ছে কে। আমাদের সাথে দুজন অতিথি আছেন, ডক্টর আহসান এইচ মনসুর, নির্বাহী পরিচালক পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ, এবং আছেন ডক্টর জামালউদ্দিন আহমেদ, অর্থনীতিবিদ ও সাবেক চেয়ারম্যান জনতা ব্যাংক। ডক্টর জামালউদ্দিন আহমেদ, আপনার কাছে একটি প্রশ্ন করে রেখেছিলাম বিরতির আগে, যে এই যে মানি এক্সচেঞ্জার যারা আছেন তাদেরকে কিভাবে আসলে কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি করা উচিত, কিংবা পুরো প্রক্রিয়াটি সিস্টেমেটিক্যালি কিভাবে ডেভেলপ করা উচিত। আমি একটি উদাহরণ দিয়ে বলেছিলাম যে একজন মানুষ $12,000 পর্যন্ত কিনতে পারেন, কিন্তু সেটি অবশ্যই পাসপোর্টে এন্ডোর্স থাকতে হয়। আমি যখন খোলা বাজার থেকে একজন নাগরিক ডলার কেনেন, অধিকাংশ সময় সেটি কোনো এন্ডোর্সমেন্টের আওতায় আসে না, কোনো ডেটাবেজে থাকছে না। সেই ডলারটি কি আসলে উদ্বৃত্ত কিনা, কিংবা সেটি কোনোভাবে হিসাবের বাইরে থাকছে কিনা, এবং সেই ডলারটি যদি মজুদ হয় সেটিও এই দাম বাড়ানোর জন্য একটি অনুঘটক হিসেবে কাজ করছে কিনা, একটু আপনি যদি এই মানি এক্সচেঞ্জ পলিসি নিয়ে একটু কথা বলেন ডক্টর জামালউদ্দিন আহমেদ। শুনেন, আমরা যদি বলি যে ইয়াটা ট্রাভেলের জন্য, মেডিকেল ট্যুরের জন্য, শিক্ষার জন্য যে টাকাগুলো দেয়, সেগুলোর সিস্টেম আছে, এটা বাংলাদেশ ব্যাংকের প্রসিডিউর আছে, সেই প্রসিডিউর অনুযায়ী যাচ্ছে। কিন্তু আপনাকে, আপনি যে ভাইটাল পয়েন্টটা উঠাইছেন যে মানি চেঞ্জার, এই মানি চেঞ্জারের মালিক কারা, এটা কি কোনো সময় কেউ খোঁচায় দেখছে? দেখেনি। এখানে মানে এই মানি চেঞ্জারের মালিক হলো স্টক এক্সচেঞ্জের যে ব্রোকারেজ হাউসের মালিক যারা, তারপরে যারা কোম্পানির প্রাইভেট লিমিটেড কোম্পানির ডাইরেক্টর, যারা আপনার ব্যাংকের ডাইরেক্টর, এবং যারা ধনী লোক, তাদের নামে বেনামে, তাদের নামে বেনামে এগুলো কিন্তু এই এক্সচেঞ্জ হাউসগুলো আছে, চালায় অন্য লোকে, উনি কিন্তু মালিক, এটা বেনিফিশিয়ারি হবে। সেই ক্ষেত্রে তারা এখান দিয়েও কিন্তু মুদ্রার একটা ব্যবসা করতেছে, যেটা বললেন যে যেন স্পেটা পরে আপনার সেটা কাদের সৃষ্টি করে, কারা এরাই করে। এবং এখানে তারা এখন ধরেন আপনার রেট, যেটা কাল মার্কেটে বাংলাদেশে তো তিনটা মার্কেট আছে, একটা হলো সরকারের, তিনটা কি চারটে হবে না, সরকারের রেট একটা বাঁধা ধরা, তারপরে হলো যে আপনার ব্যাংক গুলোর, কমার্শিয়াল ব্যাংক গুলোর একটা রেট, তারপরে হলো যে আপনার বাজারে আয়াত মার্কেটে রেট, তারপরে হলো যে মানি চেঞ্জার রেট। এটা প্রত্যেকটা রেটের মধ্যে ডিফারেন্সিয়াল গ্যাপ অনেক অনেক, আর এরাই কিন্তু গুজব সৃষ্টি করে, এই গুজব সৃষ্টি করে মানুষকে কিন্তু কাজে লাগায়, এটা তো লাগাবে তার বিজনেস ট্যাকটিক, এবং সেটা সে করবেই। এখন অ্যাজ এ রেগুলেটর, আপনি হোয়াট ইজ দি জব অফ এ রেগুলেটর, এবং যারা গেট কর্পোরেট গেট কিপার হিসেবে কাজ করতেছে, ওনাদের কি কাজ? ওনারা এটা ধরবে না যে রুটিনলি? এখন যদি বলে যে দুই তিন দিন আগে শুনলাম যে সেন্ট্রাল ব্যাংকের থেকে টিম বেসে এনফোর্সমেন্ট টিম তারা যারা ইনভেস্টিগেশন করতেছে, এটা এখন কেন হঠাৎ করে? এটা তো তার রেগুলার পার্ট অফ দি জব। এবং সেইখান থেকে তারা এই যে তিন চারটা রেট আছে, এই রেট গুলাকে তো সমন্বয় করার দায়িত্ব হলো তাদের, যে রেগুলেটরি যে পাওয়ার, সেই পাওয়ারটা সে অ্যাপ্লাই করে সেটাকে আপনার কাজে লাগাবে, তাহলে কিন্তু আপনার অনেকে কিন্তু খামোশ হয়ে যাবে, এই এই অনিয়মের মধ্যে যারা আছে তারা খামোশ হবে। এবং দুই চারজনকে যদি এইভাবে আপনি ধরতে পারেন, বাংলাদেশে এখন ইভেন ইন আফগানিস্তান, আমি আফগানিস্তানে আপনার এই বাংলাদেশ ব্যাংকের একটা প্রজেক্টে ইয়েতে আফগানিস্তানে গিয়েছিলাম, সেখানে তাদের দেশেও প্রতিদিনে একটা মানি চেঞ্জার কোম্পানি পার ডে যে ডলার ট্রানজাকশন করে, এটার ইনফ্লো আউটফ্লো স্টেটমেন্টটা বিকালবেলা সেন্ট্রাল ব্যাংকে জমা দিতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের দেশে কি এটা দেয়? এটা আমি জানি না, এটা সেন্ট্রাল ব্যাংক এটা কি করে, এটা এই রিপোর্ট গুলা কেউ পড়ে? পড়ে না। যদি পড়তো তাহলে এখন এই রেট এইভাবে বলগাহীন ভাবে আপনার ইয়ে হইত। এটা কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এমন অবস্থায় যায় নাই যে এখন ডলারের রেট আপনার এটা এরকম হবে, এটা সাইকোলজিক্যাল। একসময় $3 billion দিয়েও তো বাংলাদেশ চলছে, জি ডক্টর জামালউদ্দিন আহমেদ, আমি একটু $3 billion দিয়েও চলছে সেই দেশে। এখন মানে কেউ বলে 40, কেউ বলে 30-31, কেউ বলে আরো বেশি, এরকম যে এটা তো কোনো পয়েন্ট হইল না। পয়েন্ট ইজ দ্যাট যে আমরা বাংলাদেশের যে এখনকার অর্থনৈতিক সামর্থ্য আছে, সেই সামর্থ্যটাকে কাজে লাগাইয়া ইন এ রেগুলেটেড ওয়ে, নেভিগেটেড ওয়ে, এবং প্রিডিক্টেড ওয়ে, যদি আমি প্রিডিকশন করি, সেন্ট্রাল ব্যাংকের রিজার্ভ ডিপার্টমেন্ট, ফরেন এক্সচেঞ্জ ডিপার্টমেন্ট, তাদের প্রিডিকশন, তারা তো প্রত্যেক দিন আগামী 3 মাসে তারাকে ইনভেন্টরি, এটা তো ইনভেন্টরি, তার সেই ইনভেন্টরি তার কি অবস্থা আছে, এবং তারা আউটস্ট্যান্ডিং লাইবিলিটি কত পেমেন্ট করতে হবে, সেগুলো কিন্তু তার প্রজেকশনের সাথে মিলাতে হবে।
টাইম টু টাইম এটা পাবলিকলি ডিসক্লোজ করার দরকার কি? তাদের ইন্টারনালি দে আর রেসপন্সিবল টু ডু দ্যাট এবং সেটাকে জমা দেওয়ার প্রক্রিয়া আসলে অনুসরণ করা হয় কিনা সেটিও একটি প্রশ্ন। আপনার কি মনে হয় কেন্দ্রীয় ব্যাংক কি আসলে জানে না যে মানি চেঞ্জার কারা চালাচ্ছেন এবং কারা এই কৃত্রিম ভাবে অনেক সময় যদি আমি ধরে নেই যাদের কথা বলছেন ডক্টর আহমেদ তারাই যদি মানি চেঞ্জারগুলো চালান সেক্ষেত্রে তাদের একটু বড় দায় আছে এবং ইচ্ছাকৃতভাবে দামটা বাড়ানোর একটি অভিযোগ তো তোলাই যায় তাদের বিরুদ্ধে ডক্টর মনসুর? দেখুন, আপনি অ্যালিগেশন আনতে পারেন, মানে কারণ বাজারে যে পুলিশ দিয়ে মুদির দোকানগুলোকে আপনি রেড করতে পারেন, চালের দাম তাতে কমে, ওটা থেকে কোনো টেম্পোরারি কোনো ইম্প্যাক্ট হতে পারে একদিন দুদিন, তারপরে আবার দেখা যায় যে কুকুরের লেজ যে ব্যাকা ছিল সেই ব্যাকাই থাকে। তো প্রশ্নটা হচ্ছে যে আমাকে সিস্টেমিক অ্যাপ্রোচে যেতে হবে। এখন কথা হলো যে মানি চেঞ্জাররা, আমি এখন দোষ দিতে পারি কিন্তু মানি চেঞ্জাররা কিন্তু আমরা সবসময় তাদেরকে একটা 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 লিওয়ে দিয়েই দেখেছি, জেনে শুনে বাংলাদেশ ব্যাংক ইচ্ছা করেই তাদেরকে মনিটর করে না, বললে করতে হতো না, আমি মনে করি যে করাটা দরকার কিন্তু করা হয়নি। এবং দ্বিতীয়ত আমাদের সবচেয়ে বড় যেগুলো যে সার্ভিস রিলেটেড যে পেমেন্টসগুলো আমরা করি, যেমন আমরা বিদেশে ভ্রমণে যাই, আমরা পকেট থেকে করে $5,000 নিয়ে যাই, এই টাকাটা কিন্তু কেউই বাংলাদেশ ব্যাংক থেকে বা ব্যাংক অ্যাকাউন্ট থেকে খুব কম লোকই নেয়, বাজার থেকেই কিনে নেয় বেশিরভাগ। আমাদের যে 15 লক্ষ লোক ভারতে যায় চিকিৎসার জন্য, 2-3 লাখ যায় ব্যাংক, 1 লাখ যায় সিঙ্গাপুরে, আরো 1 লাখ যায় মালয়েশিয়া ইত্যাদি ইত্যাদি, এরা কিন্তু সবাই তাদের টলার চিকিৎসার খরচ এগুলো কিন্তু সব মানি চেঞ্জারদের কাছ থেকে কিনে নিয়ে যায়। তারা কিন্তু বাংলাদেশ ব্যাংকে যে লাইন দিয়ে দাঁড়িয়ে ওই পাসপোর্টে এন্ডোর্স করে ওটাকে আমি দেখিনি সত্যি কথা বলতে। এখন বাংলাদেশ ব্যাংকের তফশিলি ব্যাংকগুলোতে তো ডলার বিক্রি হয় কিন্তু গ্রাহকরা অভিযোগ করেন তফশিলি ব্যাংকগুলোতে তাদের প্রয়োজনীয় ডলারের মজুদ থাকে না, তারা দিতে পারেন না, আছে এবং এটাকে অস্বীকার করে লাভ নেই। এটাকে যদি দূর করতে হয় তাহলে আমাদের আমাদের যে ফর্মাল শিডিউল ব্যাংক গুলো আছে তাদের উচিত হবে রিটেল উইন্ডো খুলে ফেলা ডলার এক্সচেঞ্জের জন্য, সেটা কিন্তু আমরা করি না। আমি একমাত্র ডলার নিতে পারি যদি আমার ডলার অ্যাকাউন্ট থেকে আমি ডলার তুলি, তাহলে আমাকে তা দেবে, তাছাড়া দেবে না বলে লাভ। তো এটা হচ্ছে বাস্তবতা, তাহলে এই বাস্তবতার আলোকে মানি চেঞ্জাররা হ্যাজ ডুইং ফাংশন এবং সেই ফাংশনটা কিছুটা ইচ্ছাকৃতভাবেই বাংলাদেশ ব্যাংক সেদিকে তাকায় না। এবং একটা জিনিস আমি বলবো, আমাদের শুধুমাত্র যে মার্চেন্ডাইজ অ্যাকাউন্টের সেটা ডেফিসিট টাকা নয়, আমরা এই হেলথ রিলেটেড এক্সপেন্ডিচার আমাদের অন্তত পক্ষে $4-5 billion খরচ করি বিদেশে স্বাস্থ্যের জন্য। কেন আমরা এটা করতে দিই? আমরা তো বহুদিন ধরে বাংলাদেশ সরকারকে বাংলাদেশ ব্যাংকে বলেছি বাংলাদেশে ভালো কয়েকটা হসপিটাল করুন, ভালো ভালো ডাক্তার নিয়ে আসুন, সিঙ্গাপুর থেকে আসুন, ইন্ডিয়া থেকে আসুন, আমেরিকা থেকে আসুন, আসুন, আসতে দেন তাদের। বিএমএ বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের ভয়ে পাওয়া কাপার তো দরকার নেই, আমাদের তো ভালো হসপিটাল দরকার। দেশে যদি আমি ভালো হসপিটাল পাই আমি কেন সিঙ্গাপুরে যাবো, কেন আমি মালয়েশিয়া যাবো, কেন আমি আমেরিকাতে যাবো চিকিৎসা? এই জায়গাগুলো কিন্তু আমাদের বিশাল ঘাটতি রয়ে গেছে। আমি মনে করি যে আমরা যদি এইগুলোকে অ্যাডজাস্ট করতে না পারি তাহলে সার্ভিস সেক্টরের যে ডেফিসিট সেটা কিন্তু অদৃশ্য, সেটা কিন্তু আমাদের ব্যালেন্স শীটে আসছেই না, সেটা কিন্তু পেমেন্ট হচ্ছে এবং সেটা কিন্তু বিলিয়ন্স অফ ডলার, ইনক্লুডিং যেটার কথা জামালুদ্দিন সাহেব বললেন ব্ল্যাক, যেটা মানে কালোবাজারি বা চোরাচালান ইন্ডিয়া থেকে যে না। তাহলে এই যে ডলারগুলো হিসাবের বাইরে থেকে যাচ্ছে সেগুলো আসলে হিসাবের মধ্যে আনার উপায় কি? কেন্দ্রীয় ব্যাংকের কি এখানে দায় নেই? এটা তো আনার তো উচিত, কিন্তু যতদিন পর্যন্ত দুটো জিনিস আপনাকে খেয়াল করতে হবে, হোয়াট ইজ ব্ল্যাক মার্কেট, হোয়াট ইজ স্মাগলিং। স্মাগলিং ইন মাই ভিউ ইজ নাথিং বাট এ রেস্ট্রিকশন ইম্পোজড বাই ওয়ান অর দ্য আদার গভর্নমেন্ট অন এ ট্রেড। যেমন সোনার উপর আমরা সোনা নিয়ে কেউ আসলে পরে আমাদের মাথা খারাপ হয়ে যায় অ্যাজ ইফ সে মহা অপরাধ করে ফেলছে, সোনা একটা পণ্য, এটা নিয়ে আমি আসতেই পারি, যেতেই পারি, খুঁজতেই পারি,
কিন্তু আমাদের এখানে এটা আসলে পরে এটাকে সাথে সাথে জব্দ করা হবে, অমুক করা হবে, তমুক করা হবে, কেন? এই যে রেস্ট্রিকশনটা আমরা বসাই, এগুলো করেই তো আমরা কালোবাজার সৃষ্টি করি, এগুলো করেই কিন্তু আমরা স্মাগলিং এর সৃষ্টি করি। আমরা ভারত থেকে শাড়ি আনতে দেবো কেন? তার চাইতে আমি ডিউটি বসিয়ে শাড়িগুলো নিয়ে আসি, আমি কিছু করও পাবো। শাড়ি তো আসছেই গুলশান এবং ধানমন্ডি সব জায়গার দোকান, প্রত্যেকটা দোকানে, প্রত্যেক ডিস্ট্রিক্ট শহরের দোকানে ভারতীয় শাড়ি, ভারতীয় কামিজ, পাঞ্জাবি সব ভর্তি ঈদের আগে। তাহলে তা আসতেইছে। যতগুলো আমরা ডায়মন্ডের গয়না ঢাকা শহরে বিক্রি হয় সবই স্মাগল, সবই ভারত থেকে। কিন্তু বাজারে যে পরিমাণ ভারতীয় শাড়ি কিংবা গয়না পাওয়া যায় সেই পরিমাণ, সেই পরিমাণের কর কিন্তু এনবিআর এ যায় না। তার মানে আনা তো বন্ধ করা যাচ্ছে না। হ্যাঁ সেইটাই, একে নিষিদ্ধ করে তো লাভ নাই, এটাকে আপনি শুদ্ধ করে দেন, শুদ্ধ করে ওটার উপর কর বসিয়ে আপনাকে নিয়ে আসছেন, তারা শুদ্ধ ভাবে বিচরণ করবে। আমি সেটাই বলি। আমাদেরকে আমাদেরকে আরেকটা বিরতি নিতে হবে, একটু বিরতির থেকে ফিরে এসে আপনার এই কথাটা একটু শেষ করতে দেবো। ডক্টর হাসান ইসমানসুর ধন্যবাদ আপনাকে। জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে আরেকটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি খানিক্ষণ পরে, সঙ্গেই থাকবেন। বিরতির পর আবার আমন্ত্রণ। জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে আজ কথা বলছি ডলারের দাম বাড়াচ্ছে কে, এই বিষয়ে সাথে দুজন অতিথি আছেন। ডক্টর হাসান ইসমানসুর, আপনার আগের প্রশ্নটি একটু সংক্ষেপে শেষ করবেন, তার সাথে একটি যুক্ত করে রাখতে চাই যে রেমিটেন্স তো রিজার্ভের অন্যতম একটি বড় ভিত্তি, সেই রেমিটেন্সও অনেক সময় এই যে ডলারের দামের ফারাকের কারণে অনেকেই বৈধ উপায়ে না পাঠিয়ে হুন্ডি করে পাঠাতে আগ্রহী হন, সেটির দিকেও খানিকটা নজর বাড়ানো উচিত কি না? সেই রেমিটেন্স সব শতভাগ যদি বৈধ উপায়ে আসে সেটিও তো রিজার্ভে একটি বড় অবদান রাখতে সক্ষম হয়। ডক্টর মনসুর ধন্যবাদ। রেমিটেন্স আসে মানে দুটো কারণে বাইরে যায়। একটা কারণ হচ্ছে যে আমাদের দেশ থেকে টাকা পাচার হচ্ছে, সে টাকার পাচার কিন্তু টাকাটা তো রেমিটেন্সের থেকেই যায় বেশিরভাগ, আর কিছুটা যায় ওভার ইনভয়েসিং অফ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট, এই দুটো জায়গা থেকে, ওভার ইনভয়েসিং অফ ইম্পোর্ট অ্যান্ড আন্ডার ইনভয়েসিং অফ এক্সপোর্ট, এই জায়গায় এইভাবে টাকাটা পাচার। তো একটা পার্ট আসে সরাসরি, যেমন আমাকে বাংলাদেশে টাকা দিয়ে দিবে আর লন্ডনে আমার আমার ডক্টর মনসুর আপনার সংযোগটি একটু মিউট হয়ে গেছে, যদি একটু আনমিউট করেন। সরি, আমি যেটা বলছিলাম যে রেমিটেন্সে দুটো জিনিস আমাকে খেয়াল করতে হবে। একটা হচ্ছে স্প্রেড বিটুইন ইন্টার ব্যাংক অ্যান্ড কার মার্কেট, যখনই স্প্রেডটা একটু দু টাকার বেশি হয় তখনই দেখা যায় যে কার মার্কেটের থেকে মানুষ ঢুকে যায় এবং সেইভাবে টাকা পাঠায়, অর্থাৎ বেসরকারিভাবে টাকাটা পাঠায়। সেই জায়গাটাতে সরকারকে সচেতন হতে হবে, এটাকে বাড়ানো যাবে। বর্তমানে এটা কিন্তু বিশাল একটা ফারাক হয়ে গেছে, তাই যতক্ষণ পর্যন্ত এই গ্যাপটাকে আমরা ক্লোজ না করি আমরা কিন্তু সরকারি চ্যানেলে রেমিটেন্সকে বৃদ্ধি করতে পারবো। দ্বিতীয় ফ্যাক্টরটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যারা দেশ থেকে টাকা পাচার করেন তারা কিন্তু বহু লোক, ইনক্লুডিং সাধারণ মানুষ এটার মধ্যে আছে, তারা পারিবারিক সম্পদ বিক্রি করে ছেলে মেয়ে বাইরে থাকে সেটি করে গেছে, সেখানে তারা পাঠিয়ে দেয় একটা বাড়ি কিনে রাখো, বাবাকে গাড়ি কিনে, ইত্যাদি ইত্যাদি। এই ধরনের পরিবার বাংলাদেশে লাখে লাখ যাচ্ছে, তারা টাকা পাঠাচ্ছে, তারা টাকা পাঠাবে, এটা কিন্তু ঠেকানো যাবে। দ্বিতীয় হচ্ছে করাপশন, দ্বিতীয় হচ্ছে আমাদের কমিশন বাজি ইত্যাদি তো আছে, এই এই যে মানে রেন্ট সিকিং যে টাকাগুলো হয় সেগুলো তো তারা। ডক্টর মনসুর আমাদের সময় স্বল্পতা আছে, একটু এক মিনিটে শেষ করবেন দয়া করে। কাজে এই এই দুটো কারণেই প্রধানত আমাদের এখান থেকে টাকাটা বাইরে চলে যায়। কাজে আমাকে এই দুটো সোর্সকে কিন্তু আমাকে অ্যাড্রেস করতে হবে, তাহলে আমি মনে করি। এবং সাথে আমি যেটা বলছিলাম সার্ভিস সেক্টর বাংলাদেশে ডেভেলপ করতে হবে, যদি আমরা হেলথ কেয়ার ডেভেলপ করতে না পারি, যদি আমাদের এডুকেশন সিস্টেমকে আরো হায়ার এডুকেশন আরো ইম্প্রুভ করতে না পারি, 2 লক্ষ বাংলাদেশি বাইরে লেখাপড়া করে প্রতি বছর বাংলাদেশি ছেলে, তাদের পেছনে আমাদের অন্তত $2-4 billion আমরা খরচ করছি ইন এডিশন টু দ্য হেলথ কেয়ার। তো এই যে $7-8-10 billion আমরা কিন্তু হেলথ কেয়ার, এডুকেশন এবং ট্রাভেলিং ইত্যাদিতে খরচ করে ফেলতেছি, সেই জায়গাগুলোতে আমাদেরকে নজর দিতে হবে। শুধুমাত্র মার্চেন্ডাইজ ট্রেডের দিকে তাকালে হবে, সার্ভিসের যে বিশাল গ্যাপ, বিশাল ফাঁকটা রয়ে গেছে, যেখান দিয়ে হাজার হাজার কোটি টাকা
লক্ষ কোটি টাকা হয়তো চলে যাচ্ছে। তার মানে অন্তত শিক্ষা এবং স্বাস্থ্য খাতে যদি এই সেবামূলক উন্নয়ন কর্মকাণ্ড বাড়াতে যেত, তাহলে একটা বড় বৈদেশিক মুদ্রা খরচের হাত থেকে বেঁচে যেতে পারতাম আমরা। ডক্টর হাসান মাসুদ, ধন্যবাদ আপনাকে। ডক্টর জামালউদ্দিন আহমেদ, আপনার মন্তব্য শুনে একটু শেষ করতে চাই। এই এই মুহূর্তে যে সার্বিক পরিস্থিতি ডলারের মার্কেটের, সেটিকে এই এখন থেকে যদি নিয়ন্ত্রণ করতে হয়, যেসব উদ্যোগ নেওয়া হচ্ছে সেগুলোর ফল পেতে হয়তো কয়েক মাস অপেক্ষা করতে হবে, কিন্তু মনিটারি পলিসি যেটি আপনারা বারবার বলছেন, সেটি নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের আসলে কি ধরনের ভাবনা ভাবা উচিত, কিংবা সরকারের অর্থ বিভাগের? ডক্টর জামালউদ্দিন আহমেদ, আপনার মন্তব্য দিয়ে শেষ করব। আপনার লাস্টের যে ইন্টারেস্ট রেটটাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে এবং এটার বিকল্প নাই, টাকাকে এক্সপেন্সিভ করলেই তখন আপনার এদিকে আপনার এই যে অনিশ্চয়তা এটা কেটে যাবে এবং বাংলাদেশের অর্থনীতির শক্তি আছে। এখনো সঠিকভাবে আমরা যে সমস্ত বিষয়গুলো আলাপ করছি এই বিষয়গুলো আজকে এই বিষয়গুলো যদি প্রপার রেকগনাইজ করার প্রপারলি রেকগনাইজ করে পলিসি লেভেলে যদি অ্যাকশনে যায়, তাহলে আপনার দেখা যাবে যে বাংলাদেশের ফরেন কারেন্সি রিজার্ভ $80 বিলিয়ন হতে পারে। কিন্তু এখন আপনি এখন যেভাবে যাচ্ছে এইভাবে গেলে কমতির দিকে, এখন তো আপনি দেখতেছেন এখন কমতির দিকে আছে। কারণ হলো আপনার এখানে একটা অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে, যুদ্ধ, তারপরে কোভিড, এগুলো সব মিলে তারপরে হলো কারেন্সি ওয়ার শুরু হচ্ছে। এই কারেন্সি ওয়ারের ভিতরে দিয়ে কিন্তু আমরা টিকে থাকা আমাদের কষ্টকর হবে। বাট বাংলাদেশের যে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে এখনো কিন্তু বাংলাদেশ অত ডেঞ্জার লেভেলে আসে নাই। স্টকের যে সেফটি স্টক লেভেল পর্যন্ত এখনো কিন্তু বাংলাদেশ আসেনি, কিন্তু এটা হইতে পারে যদি আপনার এই পদ্ধতিগুলো যদি না নেন, তাহলে কিন্তু এটা আরো ডেটেরিয়েট হবে। কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক শক্তি এখন আগের তুলনায় অনেক বেশি, সেটাকে কাজে লাগানো আমাদের ইন্টারনাল সোর্স গুলো যেমন এডুকেশন, হেলথ কেয়ার, এটাকে যদি হেলথ কেয়ার এই সেভিংস গুলো যদি আমরা করি, তারপরে আমরা যদি আমাদের এখানে স্কিল লেবার এই যে প্রজেক্ট গুলোতে কাজ করতেছে, যে সমস্ত বিদেশিরা ইলিগালি কাজ করে টাকাটা পাঠাই দিতেছে, সেই জায়গায় যদি আমাদের কর্মী বাহিনী যদি থাকতো, ম্যানেজারিয়াল লেভেলে হয়তো নাই কিন্তু কর্মী লেভেলেও তো আমরা বাইরে থেকে লোক আনতেছি, তার মানে কি তাহলে ওই টাকাগুলো চলে যাচ্ছে 30-40 হাজার কোটি টাকা, সেটাও কিন্তু আমাদের এখানে থাকলে এখন কিন্তু আপনার আমাদের রিজার্ভ পরিমাণ অনেক বেশি থাকতো। তো এইগুলোর ব্যাপারে আমরা মনে করি যে আমি বিশ্বাস করি যে সরকারের যে পলিসি লেভেলে এই সমস্ত বাস্তব বিষয়গুলো উপস্থাপন করে মাননীয় প্রধানমন্ত্রী সহ মানে ওনার মন্ত্রিসভার লোকজনকে কনভিন্স করা, এটা ব্যুরোক্রেসি কেন পালে মানুষ এত টাকা বেতন দিয়া, তাদের কাজটা ওইগুলা এই রিসার্চের কাজগুলো করবে, তারা যেতে না পারে তারা বাইরে কনসালটেন্ট হায়ার করবে, তবুও দেশি হোক বিদেশি হোক হইলে আপনার ওই এক্সপার্টিস যারা আছে তাকে দিয়ে যদি এটা করা হয়, সেই ক্ষেত্রে তারা এটা নিয়ে তারা দে উইল হ্যাভ টু বি কনভিন্স এন্ড দেন পলিসি লেভেলে তারা যদি এটা রেজ করে, ইন দ্যাট কেস আপনার এই প্রবলেমটা বাংলাদেশের বড় কোনো প্রবলেম না। এই জাতীয় প্রবলেম 200 বছরের হিস্ট্রি ঘাটেন, আপনি দেখবেন যে কারেন্সি প্রবলেম এগুলো থাকে এবং সেটা একদিন বাড়ে একদিন কমে একদিন করতেছে, এটা হচ্ছে বিভিন্ন, কিন্তু দোজ হু আর ম্যানেজিং দি অ্যাফেয়ার্স তারা যদি রিলাক্টেন্টলি অথবা মানে লোকজনদের খুশি করার জন্য সঠিক তথ্য না দিয়ে আপনার যদি ভ্রান্ত তথ্য দিয়ে মানে কনভিন্স করার চেষ্টা করে, ইন দ্যাট কেস ইট উইল বি এটা খুব ক্ষতিকর হবে, সেটা কারোর জন্যই মঙ্গলকর না এবং দেশের জন্য তো নাই। জি, অনেক ধন্যবাদ ডক্টর জামালউদ্দিন আহমেদ এবং ডক্টর হাসান এইচ মনসুর, আপনাদের দুজনকেই ধন্যবাদ আজকে জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে মোহাম্মদ সিদ্দিকুর রহমান, সহসভাপতি বিসিসিআই, যুক্ত হওয়ার কথা ছিলেন কিন্তু কারিগরি ত্রুটির কারণে শেষ পর্যন্ত তিনি যুক্ত হতে পারেননি। আমরা নিশ্চয়ই অন্য একদিন এই বিষয়ে তার মন্তব্য শুনব। এই ছিল আজকের জনতন্ত্র গণতন্ত্র, ধন্যবাদ সবাইকে।